আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একজন প্রেগনেন্ট নারীর ব্যাপারে জানাচ্ছি। যখন সে জীবিত প্রেগনেন্ট ছিল, তখন তার ভাই তাকে জীবিত অবস্থায় দাফন করে দিয়েছিল। তো বন্ধুরা, তার কেন তাকে এইভাবে দাফন করেছিল এবং তারপর ওই প্রেগনেন্ট নারীর সাথে কি ঘটেছিল, সেটা আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। আর সেই জন্য আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এখানে কিছু নামের পরিবর্তন দেখতে পারেন আপনি। এই ঘটনা নাসির নামের একজন তুলে ধরেছিল। নাসির বলে যে এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমি এবং আমার বন্ধু মিলে একসাথে চুরি করতাম। চুরি করার পরে আমরা আলাদা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম, যাতে করে পুলিশ আমাদের ধরে ফেলতে না পারে। একবার আমরা একটা ব্যাংক ডাকাতি করলাম। ডাকাতি করার পর আমার বন্ধু ঠিকই পালিয়ে যেতে পারলো, কিন্তু আমি আর পালাতে পারলাম না। আমি পুলিশের কাছে ধরা পড়ে গেলাম। পুলিশ আমার পেছনে পড়ে গেল। আমি অনেক জোরে দৌড়াতে লাগলাম এবং আলাদা আলাদা রাস্তা দিয়ে যেতে লাগলাম। এক পর্যায়ে আমি সফলও হলাম এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হলাম। তারপর আমি একটা বাসে উঠে পড়লাম আর অনেক দূরে গিয়ে নেমে পড়লাম। আমি যেখানে নেমেছিলাম সেখানকার ব্যাপারে আমার কোনো কিছুই জানা ছিল না। আমার তো শুধুমাত্র এটাই চিন্তা ছিল যে পুলিশ যেন আমাকে আবার ধরে না ফেলে। আমি যেই জায়গায় নেমেছিলাম ওটা একদম শান্তশিষ্ট এলাকা ছিল। দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি দেখা যাচ্ছিল না। সামনে একটা কবরস্থান ছিল। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে পৌঁছে গেলাম। বন্ধুরা, ভিডিওটি আগে বাড়ানোর আগে আসুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদের সকলকে ধন সম্পদের মালিক বানিয়ে দিন, রোগ থেকে মুক্তি দিন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। অবশ্যই কমেন্টে লিখুন আমিন। সকলেই আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি একবার পড়ুন, নিশ্চয়ই আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিবে। আমিন। আরেকবার বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি অনুরোধ করছি, আপনি হিন্দু হন কিংবা মুসলিম, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সকলেই এই ভিডিওটিতে একটি লাইক দিন। 2 সেকেন্ডের মধ্যে এই ভিডিওটিতে একটি লাইক দিন। এখনও লাইক না দিলে ভিডিওটিতে লাইক দিন। সেদিন রাতের চাঁদটা অনেক বড় এবং উজ্জ্বল ছিল, যার কারণে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যে আজকের রাতটা এই কবরস্থানেই কাটিয়ে দিই, সকাল হলেই এখান থেকে বের হয়ে যাব। নাসির বলল, আমি অনেক সাহসী একজন মানুষ, খুব সহজে কোনো কিছুতে ভয় পাই না আমি, কিন্তু এই রাতে আমি অনেক ভয় পেয়েছিলাম। সেই রাতে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এরপর থেকে এমন কোনো কাজ করব না যেটাতে প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি খুব খারাপ মানুষ ছিলাম না এবং আমি আমার খারাপ বন্ধুদের সঙ্গে ফেঁসে গিয়েছিলাম। আমি এরপর সেই কবরস্থানের পাশে শুয়ে পড়লাম। আমার কাছে একটা চাদর ছিল যেটা অনেক মোটা ছিল। চাদরটা গায়ে নিয়ে আমি শুয়ে পড়লাম। এরপর হঠাৎ আমার কানে একটা আওয়াজ আসলো। এটা কোনো মেয়ের আওয়াজ ছিল যে বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে মেরো না, আমি গুনাহগার নই। এই আওয়াজ শুনে তো আমি চমকে গেলাম। আমি চাদর আমার শরীর থেকে সরিয়ে নিলাম আর দেখতে থাকলাম যে এই আওয়াজ কোথা থেকে আসছে। তো এরপর আমি তাকিয়ে দেখলাম সামনে 4-5টা ছেলে একটা মেয়েকে টেনে নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটা ছেলে বলল, তোর লজ্জা করলো না আমাদের ভাইদের ইজ্জত মাটির সাথে লুটিয়ে দিতে? আমরা তো ভেবেছিলাম যে তুই খালার বাড়িতে আছিস, কিন্তু এখন জানতে পারলাম তুই তো হারাম সম্পর্কে লিপ্ত হয়ে নাজায়েজ বাচ্চা নিজের পেটে বড় করে তুলেছিস। একটা ছেলে সেই মেয়েকে ধরে রেখেছিল আর বাকিরা কবর খোদাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কবর খোদাই করার পর তারা মেয়েটিকে জীবিত অবস্থায় কবরে ফেলে দিল এবং মাটি দিয়ে তাকে ঢেকে দিতে লাগলো। এই সব কিছু দেখে তো আমি আমার জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম, নিজেকে খুব বিচলিত লাগছিল। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, দ্রুত করো, কেউ দেখে ফেলবে। তারা অতি দ্রুত সেই মেয়েটিকে দাফন করে সেখান থেকে চলে গেল। মেয়েটিকে জীবন্ত দাফন করার পর তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর ওই কবরের কাছে আসলাম। তাড়াহুড়োর মাঝে লোকগুলো কোদালও ওখানে রেখে গিয়েছিল। আমি দ্রুত কবর খোঁড়া শুরু করে দিলাম, কারণ আমি দেখেছিলাম যে উনাকে জীবিত দাফন করা হয়েছে। আমার পুরো চেষ্টা ছিল যে আমার সেই মেয়েটিকে জীবিত সেখান থেকে বের করে নিতেই হবে। তারপর ওই মেয়ের চিৎকারের আওয়াজ কবরের ভেতর থেকে আমি শুনতে পেলাম। তখন আমি নিশ্চিত হলাম যে ওই মেয়েটি এখনও বেঁচে আছে। আমি আমার পুরো শক্তি ব্যবহার করলাম যাতে দ্রুত কবর খুঁড়তে পারি। আমি কোনো নেক বান্দা ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ ছিলাম। কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে এমন ঘটনা দেখলে সেও সহ্য করতে পারত না। আমার মতে কেউ কখনো এত খারাপ হতে পারে না যতটা ওই মেয়েটির ভাইগুলো ছিল।
কাউকে জীবিত দাফন করে দেওয়া কোথাকার মনুষ্যত্ব? আমি কবর খুঁড়তে লাগলাম আর এক জায়গায় একটু ফুঁটো করে দিলাম যাতে মেয়েটির কাছে অক্সিজেন পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটির চিৎকার বন্ধ হয়ে গেল আর আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো সে মারা গেছে। আমি তার আওয়াজ শোনার চেষ্টা করতে লাগলাম। আমার সম্পূর্ণ শরীর ভয়ে কাঁপছিল। অনেকক্ষণ ধরে কোনো আওয়াজ আসলো না, তাই আমার খুবই চিন্তা হতে লাগলো। কিন্তু হঠাৎ করে আমার চিন্তা মুক্ত হতে লাগলো, কারণ কবরস্থান থেকে হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমি ঘাবড়ে গেলাম আর ভাবতে লাগলাম, এই বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে আর কিভাবেই বা আসছে? কবরের ভেতরে তো একটা মেয়ে ছিল, তাহলে এই বাচ্চা কোথা থেকে আসলো? আমি ভয় পাওয়ার বান্দা ছিলাম না, কিন্তু ওই সময় আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আর আমার ওই মেয়েটির চিৎকারের আওয়াজও কানে আসতে লাগলো। এর মানে মেয়েটিও জীবিত ছিল। আমি সব কিছু নিয়ে ভাবনায় পড়ে গেলাম আর আমার জানার আগ্রহ বাড়তেই লাগলো। কিন্তু সেদিকে তো এত সময় দেওয়ার মতো সময় ছিল না আমার, কারণ কবর খোদাই করার ছিল, মেয়েটিকে বাইরে বের করতে হবে। আমি নিজের মধ্যে আরও একবার সাহস জোগাতে লাগলাম আর কবর খোদাই করতে লাগলাম। কিন্তু যখন আমি কবর খোদাই করলাম, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কারণ কবরের ভেতরে একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা পড়েছিল আর এই মেয়েটিও কবরে পড়েছিল। আমার এটা বুঝতে সময় লাগলো না যে ওই মেয়েটি এই বাচ্চাকে জন্ম দিয়েছিল। আমি সাহস করে ওই বাচ্চাটিকে আর ওই মেয়েটিকে কবর থেকে বের করলাম। আমার কাছে যে চাদর ছিল ওটা দিয়ে আমি সেই মেয়েটির শরীর ঢেকে দিলাম। মেয়েটির হাল বেশি ভালো ছিল না আর সে খুবই কষ্টে ছিল আর সেই বাচ্চা কান্না করেই যাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। হঠাৎ রাস্তায় আমি একটি গাড়ি দেখলাম। আমি ওই বাচ্চা আর মেয়েটিকে রেখে দ্রুত সেই রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। আমি গাড়িটিকে থামার জন্য ইশারা করলাম। জানি না কিভাবে, কিন্তু এত রাতেও তারা থেমেছিল আমার ইশারায়, কিন্তু তারা ভয় পাচ্ছিল। আমি তাদেরকে বললাম আমি এবং আমার স্ত্রী এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রীর ব্যথা অনুভব হতে শুরু করলো আর তার ডেলিভারি হয়ে গেল। আমি তাদেরকে বললাম তারা যেন আমাদেরকে সাহায্য করে। মানুষগুলো এরপর আমার সাথে আসলো আমার কথা যাচাই করার জন্য। তারপর তারা এসে সেই মেয়ে এবং বাচ্চাকে দেখে সব কিছুই বুঝতে পারলো। এরপর তারা আমার কথা বিশ্বাস করলো। তাদের মধ্যে একজন বলল এই লোকগুলোকে সাহায্য করা জরুরি, কারণ তারা এখন বিপদের মধ্যে আছে। তারা আমাদের সাহায্য করলো আর সেই মেয়ে এবং তার বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেল। ব্যাংক থেকে আমি যে টাকা চুরি করেছিলাম তার ভাগ যখন আমি আমার সাথীদের কাছ থেকে চাইলাম, তখন তারা আমাকে সেই টাকা দিল। আমি মেয়েটিকে সেই গুপ্ত জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। আমি গিয়ে মেয়েটির কাছ থেকে পুরো ঘটনাটি জানতে চাইলাম। সে তখন নিজের ব্যাপারে বলতে শুরু করলো। সে বলল আমার নাম হলো শ্রদ্ধা, আমি একজন পবিত্র মেয়ে ছিলাম। একদিন কলেজ